এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকল ভালো আছেন। আর আজকে আমরা হল মিলিয়া যাইতাম পুনানোবা পিকনিক সাদা পাথর দেখাই হইম সাদা পাথর। তো সকলে আমরা লাগি দোয়া করেন যেন আমরা জার্নিটা ভালো হয় আর কিলাকি তো আপনারা সবটা দেখাইম। তো আমার ফয়লা বলক বা সকলে সাবস্ক্রাইব করবাই চ্যানেল ইউটিউব বুঝছো নি ওইলা আসান মাতবা আমার তো আছে ইউটিউব চ্যানেল হয় কয়টি আসান হ্যালো ভিউয়ার্স, এইমাত্র আমরা গাড়িটা আইছে আর দেখুক আপনারা আমরা এক এক করে সকল গাড়ি তুলমু, চেষ্টা করমু সাদা পাথরের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার। আর আপনারা আমার লগে তাহুকা কিলা কিতা ওই আপনারা সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে দেখাইমু। হ্যালো ভিউয়ার্স, দীর্ঘ দুই ঘন্টা জার্নি পরে আমরা আইয়া মেইন স্পট সাদা পাথর বোলাগঞ্জ আইয়া পৌঁছেছি। তো আমরা এখন এক এক করে সকল গাড়ি থাকিলে আমরা আপনারা দেখুকা আর কিলা কিতা ও সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনারা দেখাইমু কিলা সাদা পাথর। আর আমরা লগে থাকবা আর বিশেষ করে আমার মাত্র যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা আমার দৃষ্টিতে দেখবা খুব সুন্দরও লাগে বাতাস বৃষ্টি বৃষ্টি বাপ। আমরা আইসলাম সকাল 11টার সময়, ও তো টিকিট লইতে পারছি না, টিকিট লওয়ার ভিড়। ভিউয়ার্স, সকাল 11টা আইয়া দীর্ঘ 3টা কি 4 ঘন্টা বাস হওয়ার পরে অবশেষে আমরা নাওয়ার টিকিট পাইছি। পাওয়ার পরে এখন আমরা মেইন স্পটও যাইমু নৌকা দিই। আর বিশেষ করে ঈদের লাগি খুব একটা ভিড় পর্যটন কেন্দ্রত সাদা পাথরের ফুল ভিডিও দেখুকা। আর আমি দেখাইলাম ক্যামেরার পিছনে আছি আমি তুহিন। ওকে চলুন।
সাদা পাথর কতটা সুন্দর আপনারা হইয়া বোঝানি যাইতো নাই, আপনারা ইয়া নিশ্চৌকে দেখলে বুঝতে পারবা খুব সুন্দর সাদা পাথর। আমরা শেষ পর্যায়ে গড়ি মনে হয় 420 হি 470 420 আমরা কোন যাই আমরা গুজুর গুজুর ইয়া যাওয়ার পথে ও আমরা লগরের আসবে উবি তুলডা ও আমি আর বাই যাইরাম হ্যাঁ পরি মনে মেঘ উপরে হ্যাঁ মেঘ 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 দের ইতা ভাই মে খেলা ভাই ভিউয়ার্স আমরা গুজুর গুজুর করা পরে এখন আমরা নাওয়ার লাগি অপেক্ষা তাছি আমরা যাইতাম কি নাওয়ার লাগি অপেক্ষা বৃষ্টি বাইরো এর মধ্যে না লাগে অপেক্ষা করার পর অবশেষে আমরা নাও উঠছি খুব সুন্দরও লাগে সবাই মিলে একসাথে নাওয়ে ভ্রমণ আর পাহাড়ের দৃশ্য শেষ টুকটা শেষ হইলে ওখানে আপনার লগের আর ওখানে আর ওখানে উঠি গেছে ভুলবশে লামো বা লামো লামো ওসব পর্যটক ওখান বিকাল হয়ে গেছে প্রায় সাড়ে চারটা পাঁচটা লইব টাইম সকালেও ওখানে আস্তে আস্তে আড্ডা যাই থাকি আমরাও যাইম কি অনেক শেষ টাটা আসসালামু আলাইকুম।